স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কানাডার অন্টারিওতে ইসলাম বিদ্বেষী হামলায় নিহত মুসলিম পরিবারের জানাজা অনুষ্ঠিত হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়া দেশটির বিরোধী দলীয় নেতা ও কানাডা সরকারের শীর্ষ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। এ সময় স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে ট্রুডো বলেন, কানাডায় ইসলাম বিদ্বেষের কোনো জায়গা নেই, যে কোনো মূল্যে হামলা বন্ধের ঘোষণা দেন তিনি। আই এম সো সরি ফর ইয়োর লস। We hold you in our thoughts, just like... আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা নিহত হয়েছেন তাদেরকে আশপাশে সবাই পছন্দ করতেন। আমি জানি না কিভাবে নিহতের পরিবার এ শোক সহ্য করবে। সবাই তাদেরকে আজীবন মনে রাখবে। যুক্তরাষ্ট্রের পর কানাডাতেও বিদ্বেষমূলক অপরাধ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এটা আমাদের জন্য মুসলিম ক্যানাডিয়ান এবং বাংলাদেশি ক্যানাডিয়ান হিসাবে অনেকের ভিতরে এটার একটা ভয়ের সঞ্চার এটা করছে আর কি। অনেকে এখন ভীত অবস্থায় আছেন। আমরা আশা করতেছি যে আমাদের প্রাইম মিনিস্টার যেভাবে এটার বিরুদ্ধে জোরালোভাবে একটা বক্তব্য দিচ্ছেন, আশা করি যে জাস্টিস হবে। আমরা খুবই আতঙ্কগ্রস্ত আছি যারা কানাডায় বসবাস করছি। এটার একটা সুষ্ঠু বিচার দরকার, না হলে পরবর্তীতে এরকম আরও চলতে থাকবে। সোমবারের ওই হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। এরা হলেন 46 বছর বয়সী সালমান আফজাল, তার স্ত্রী মাদিহা, 15 বছর বয়সী একমাত্র মেয়ে ইয়ামনা এবং 74 বছর বয়সী তার বৃদ্ধা মা। এছাড়াও তাদের একমাত্র ছেলে ফায়েজ হাসপাতালে ভর্তি বলে জানা গেছে। তারা সবাই পাকিস্তানি নাগরিক। এই ঘটনায় এরই মধ্যে হামলাকারী 20 বছর বয়সী নাথানিয়েল ভেল্টম্যানকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেছে পুলিশ। হামলাকারী হতাহতদের আগে থেকে না চিনলেও কেবল মুসলিম বলেই তাদেরকে হত্যা করে বলেও জানায় পুলিশ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।